আসসালামু আলাইকুম। আজ ক্লাস 7 এর বীজগণিতের একটি অধ্যায় এখানে আমি সমাধান করার চেষ্টা করব। আজকে এই প্রথম পর্বে আমি পাঁচটা অঙ্ক সমাধান করাবো। এই অঙ্কটা এরকম, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এই অঙ্ক করার আগে আমাদের কিছু সাধারণ জিনিস জানতে হয়। এই সাধারণ জিনিস না জানলে আমরা একটু অঙ্ক করার সময় সমস্যার মধ্যে পড়ে যাই। সাধারণ জিনিসগুলো এরকম যে প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়। এই কথাগুলো আমাদের জানতে হবে। প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। আরও কিছু জিনিস জানতে হবে, সাধারণ জিনিস। তারপরে আমি অঙ্ক দুটা করে নিয়মে, প্রত্যেকটা অঙ্ক দুটা করে নিয়মে শিখাবো। যদিও না জানলে হবে জিনিসটা, কিন্তু তারপরে আমি শেখানোর চেষ্টা করতেছি, বা জানলে একটু বেশি ভালো হয়। এরকম সূত্র, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। যদিও এটা ক্লাস 9-10 বেশি দরকার হয় সূচক অধ্যায় করার সময়, আর তোমাদের যেহেতু তোমরা ছোট মানুষ ক্লাস 7 এর, তোমাদের এটা না জানলে হয়, কিন্তু আমার জানানোর দায়িত্ব আমি জানাচ্ছি। যেমন ধরো অঙ্ক করার সময় এরকম ভাবে এর উপরে টু গুণন এর উপরে থ্রি, তখন আমরা লিখব এর উপরে টু প্লাস থ্রি, মানে এর উপরে ফাইভ। আমি একবারে লিখতাম, তোমরা ক্লাস 7 এ পড়ো, আমরা একবারে লিখি যে এখানে এ একটা এ একটা, একটা এ নিলাম আর উপরে পাওয়ার যে দুটা টু আর থ্রি যোগ করে একবারে লিখি এ ফাইভ লিখব। এভাবে শিখি তো দেখা যাক। আমরা একটু অঙ্কেতে যাই, অঙ্ক এক একটা অঙ্ক দুই নিয়মে শেখানোর চেষ্টা করব। এক নম্বর অঙ্ক এরকম ছিল, সেটা হচ্ছে থ্রি এ বি গুণন ফোর এ কিউ। এটা প্রথম নিয়ম শিখাচ্ছি, বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এই জন্য আমি গুণ চিহ্ন দিলাম, 3 × 4 = 12। এখানে এর উপরে কিছু নেই বলতে একটা ওয়ান আছে, আর এখানে এর উপর থ্রি আছে, মানে এ কিউ। তাহলে এই ওয়ান আর থ্রি ফোর, তার মানে এ টু দি পাওয়ার ফোর, আর বি একাই আছে বি। এটাই আমাদের অ্যান্সার। আর একটু তো বিকল্প নিয়মে করতে যাই, বিকল্প নিয়ম, থ্রি এ বি উপরে রাখলাম গুণ দিলাম ফোর এ কিউ, 3 × 4 = 12 এ টু দি পাওয়ার ফোর বি। এটা অ্যান্সার। দুই নম্বর আমরা শিখব ফাইভ এক্স ওয়াই গুণ সিক্স এ জেড, 5 × 6 = 30 এ এক্স ওয়াই জেড। এগুলো একটু এবিসিডি অনুযায়ী একটু সাজায় লিখলাম, এটা আগে লিখলাম এক্স ওয়াই জেড, না সাজালে হবে কিন্তু সাজালে দেখতে ভালো লাগে তাই লিখলাম। এটা আমাদের অ্যান্সার। আর বিকল্প যদি শিখি, ওই একইভাবে ফাইভ এক্স ওয়াই আর নিচে সিক্স এ জেড, 5 × 6 = 30 এ এক্স ওয়াই জেড। এটা আমাদের অ্যান্সার। তাহলে দুটো অঙ্ক হলো, এখন একটু 3 নম্বরে যাব। তিন নম্বরটা ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ আর ওয়াই, 5 × 3 গুণ করলে 3 × 5 = 15। এখানে এর উপর টু আর এর উপর কিছু না বলতে একটা ওয়ান আছে, তার মানে এ কিউ। আর এখানে এক্স এর উপর টু, এক্স এর উপর ফাইভ, এক্স এর উপর 7, আর এখানে ওয়াই একাই আছে একাই। এটা অ্যান্সার। আর যদি বিকল্প করি একইভাবে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই, 3 × 5 = 15 এ কিউ এক্স টু দি পাওয়ার 7 ওয়াই। এটা অ্যান্সার।
তাহলে আমরা তিনটা অঙ্ক করলাম, খুব সহজ, খুবই সহজ, তোমরা পারবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আর আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, আমি যখন এরকম অঙ্ক করাবো তোমাদের নোটিফিকেশন যাবে, তোমরা অঙ্ক দেখবে, ক্লাস করবে আমার, তারপর কোনো সমস্যা হয় কমেন্টস করবে, আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়া। এখন একটু আমার চার নম্বরে যাব। প্রথমে যে শিখালাম, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস, তারপর মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটার একটু ব্যবহার এখন চার নম্বর দিকে একটু হবে। আমরা একটু খেয়াল করে দেখি, চার নম্বর অঙ্ক 8a² b গুণ দিয়ে আছে -2b² এই মাইনাসকে একটু আমরা ঘিরে নিলাম, মাইনাস সচেতন থাকবে সেটা ঘিরে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে এর আগে কোনো চিহ্ন নাই বলে প্লাস আছে একটা, এই প্লাস আর মাইনাসে যদি আমরা গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস হবে, প্রথমেই আমি এটা শিখাইছি এই অধ্যায় শুরুতেই, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর দুগুণ 16 a² এখানে b একটা আর এখানে b দুটা, তার মানে b এর উপরে কিউ, b কিউ, এটাই আমাদের অ্যান্সার। আর এই অঙ্কটা যদি আমরা বিকল্প নিয়মে করি তাহলে 8a² b গুণ দিয়ে -2b² আর দুগুণ 16 -16 আর এখানে a² b³ এটা অ্যান্সার। এভাবে তোমরা পরীক্ষায় যে কোনো একটা নিয়মে করলেই তোমাদের মার্কস দিবে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করার কিছু নাই। এখন আর একটা অঙ্ক আছে 5 নম্বর, আমি প্রথম পর্বে এই 5টা অঙ্ক দেখাচ্ছি, পরে যখন দ্বিতীয় পর্ব আসবে তখন আবার 6 থেকে শুরু হবে। তাহলে 5 নম্বর অঙ্ক -2ab x² গুণন 10b³ xyz একই কথা, 10 দুগুণ 20 মাইনাস একটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়, তাহলে 20 এ এখানে বি একটা আর বি তিনটা, বি টু দি পাওয়ার 4 এক্স আর x² তার মানে x³ আর ওয়াই একাই আছে একটাই আর জেড ও একটাই, এটা অ্যান্সার। এটা একটু লাস্ট অঙ্কটা আমরা একটু বিকল্প নিয়মে করি, বিকল্প নিয়মে -2ab x² আর নিচে থাকবে 10b³ xyz গুণ করে দেই 10 দুগুণ 20 -20 এখানে এটা একটু আগে লিখি ভালো হবে, বি টু দি পাওয়ার 4 x³ yz এটা হবে অ্যান্সার। একটা কথা তোমাদের না বললে না, এই গুণ অঙ্ক যারা ভালো পারে না তারা পরের অধ্যায় যেটা আছে অনুশীলনী 4.2 ওখানে গিয়ে ভাগ করতে খুবই সমস্যা হয়, খুবই সমস্যার মধ্যে পড়ি আমরা, ছেলে মেয়েদেরকে দেখছি ওরা অনেক সমস্যার মধ্যে পড়ে, কিন্তু যারা গুণ বেশি ভালো পারবে তারা অনেক ভালো করবে ভাগে। আর আজকে আমি এই 5টা অঙ্ক তোমাদেরকে করালাম, নেক্সট টাইম যখন আসবে তখন আবার 6 নম্বর থেকে শুরু হবে। আজকে আমার ক্লাস এ পর্যন্তই, তোমরা বেশি বেশি ভাষা পড়াশোনা করো, তোমাদের সাফল্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।